আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে ইকরা বাংলার নিয়মিত অনুষ্ঠান অগ্রদূত শুরু করতে যাচ্ছি। আমি কে এম আবু তাহের চৌধুরী। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আপনারা জানেন এই ব্রিটেনে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদের অগ্রজরা, আমাদের পূর্বপুরুষেরা অনেক কষ্ট করেছেন। তাদের ত্যাগ কষ্ট সাধনার ফসল আজকের বিলেতে আমাদের বাঙালি কমিউনিটির জয় জয়কার। প্রতিবারের মতো আজকে আমাদের স্টুডিওতে একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, আসুন ওনার সাথে পরিচিত হই। উনি হচ্ছেন ব্রিটেনে 1971 সালে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট কমিউনিটি নেতা ও সমাজসেবী আলহাজ কবির উদ্দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কবির ভাই ভালো আছেন? জি ভালো, আপনি তো ভালো? জি জি ভাই, আপনারে অশেষ ধন্যবাদ আপনি যে আজকে ইকরা বাংলা স্টুডিওতে কষ্ট হয়ে হচ্ছিল। আপনারও ধন্যবাদ আমার যে আমন্ত্রণ জানাইছেন। কবির ভাই, আপনারা জানতাম সালাম, আপনার জন্ম কবে এবং কোন জায়গা? আমার জন্ম 1944 সালের 2 এপ্রিল বর্তমান উসমানীনগর উপজেলার হাফন গ্রামে। পরবর্তীতে আমরা পাশের গ্রাম নিজকরুয়াতে আমার আব্বা বাড়ি করে ঘুরে চলে আসেন। বর্তমানে আমি নিজকরুয়ার অধিবাসী। আচ্ছা, তা দয়ামির ইউনিয়ন পড়ছে। আপনার আব্বা আমার নাম কিতা আছে? আমার আব্বার নাম মহরম মোহাম্মদ আসাদুর আলী, তাই সহকারী সরপঞ্চও আসলা, সাবেক চেয়ারম্যানও আসলা। আমার মার নাম হইল মহরম খৈরুন্নেসা খাতুন। আপনারা ভাই বোন কয়জন? আমরা চার ভাই এক বোন। আপনি ভাই বোনের মধ্যে কয় নম্বর? আমি বড়, সবার বড়। আচ্ছা আচ্ছা, তো আপনি ছোটবেলা লেখাপড়া কোন জায়গায় করছে? প্রথম লেখাপড়া তো গ্রামের প্রাইমারি স্কুলে করেছি, খাফন প্রাইমারি স্কুল না, কুরুয়া প্রাইমারি স্কুল। পরবর্তীতে দয়ামির চৌধুরীনসা হাই স্কুলে লেখাপড়া করছে। এদেশ আপনি কবে আইলা ব্রিটেনে? এদেশ আইছি আমি 1964-এর 15 জানুয়ারি। তো আপনি আইয়া কোন জায়গা উঠলা? আপনি আইয়া? আমি আইয়া উঠছি, আমার চাষার গড় আসছিল, আমার চাষা আসলাম মহরম মনোয়ার আলী, তাই না? আমার এয়ারপোর্ট গিয়া রিসিভ করছেন, এয়ারপোর্ট থেকে নিয়ে আমার নিয়ে তানগড় 61 অল মন্টগু স্ট্রিট E1 ব্রিক লেনের পাশেই টাওয়ার হ্যামলেটস। ও চাষার আমার আইয়া উঠছে, চাষার গড় আইয়া উঠছে। তো তাই হিত্রো এয়ারপোর্টে আপনার আনছেন? আমার হিত্রো এয়ারপোর্ট থেকে গিয়ে আনছেন। তো আপনি কিলা আসলে এটা? আমার চাষা এখান থেকে রেস্টুরেন্টের বাউচার দিছিলাম। ও বাউচার আইসা? ও বাউচারে আমি আইছি। তো আপনি যে চাষার গড়াই উঠলেন, আর কোনো মানুষ আসতানি না? আরও আসলা, গড় তো বড় গড় আছিল, 8 বেডরুমের গড়। অবভিয়াসলি এই সময় অনেক মানুষ হল, সব মানুষ সিঙ্গল আসলা, সিঙ্গল সব মানুষ সিঙ্গল, সবার সিঙ্গল আসলা, ফ্যামিলি আসিল তখন তো আর কোনো ফ্যামিলি আসিল। তো আপনি না আইলাতে ফয়লা আইয়া আপনার কোনো সমস্যা পাইলানি বা কোনো প্রবলেম দেখলানি আইয়া? না, আমি কোনো সমস্যা পাইছি না, কারণ আমার চাষা থাকায় আমি যেগুলো ফেস করতাম আসলাম এগুলো আমার চাষায় কভার করে দিয়েছে, গতিকে আমি কোনো সমস্যা ফেস করি না। তো আমরা মানুষ কেমন আসলে এই সময় 64 আমরা এই ব্রিক লেন বা আশেপাশে এরিয়া? আশেপাশে এই সময় ব্রিক লেন এলাকায় আর কি, ইস্টার্ন এলাকায় অন্তত 5,000-এর মতন হইবা মানুষ হইবা আসলে। তারপরে নয়া যে হালাল খান ইউনিটা কোনো পাইতা? এটা পাওয়া যাইত, কারণ আমি যখন আইছি তখন তো বেশ কিছু গ্রসারি শপ হয়ে গেছে গিয়া। পাকিস্তানিও আছে, বাঙালিও আছে, বাঙালি আছিল ব্ল্যাক লেন ইয়ার্ডও, আজাদ খানের আর গ্রসারি শপ তার বাড়ি আছিল বিশ্বনাথ, আর গ্রসারিও আছিল ব্ল্যাক লেন ইয়ার্ডও, টাউনের খান্ডার টাউনও বাড়ি মতিন মিয়া। আচ্ছা, তান গ্রসারি আছিল, আরও আছিল লল মন্ডগেস্টও আছিল গ্রসারি, আর ব্রিক লেন আছিল, তাজ ব্রিক লেনের ও মাতাত আছিল, তাজ স্টোর ফাইছিল, তাজ স্টোর। আচ্ছা আচ্ছা,
তো আপনারা জুমার নামাজ ঈদের নয় এতক্ষণ আল ফরতা জুমার নামাজ ইসরন্ন মসজিদ কমার্শিয়াল রুট যেটা আছিল হন আসিল ইসলাম মসজিদ হন আসিল ইসলাম মসজিদ ঈদের নামাজ অন্য ফলা যাইত প্রায় সময় আমরা ছুটি থাকলে ওয়াকিং যাইতাম গিয়া ওয়াকিং গিয়া সারি সারি ওয়াকিং গিয়া আপনারা নামাজ ঈদের নামাজ পড়তাম ঈদের নামাজ পড়তাম আচ্ছা তো আপনি আইয়া আপনার খাস ফাইতে কোনো সমস্যা হইল নি কিলা খাম খাস না আমার খাস পাইতে সমস্যা না আমার সাসা খাস করতা কিতা খাস আছে আমি আসলাম ক্যান্টিনর ওয়াইটার রেস্টুরেন্ট শুরু করলাম হিলটন হোটেলও আমি আরম্ভ করলাম তো স্টাফ ক্যান্টিন যেটা ওটার ওয়াইটার আসলাম আচ্ছা আচ্ছা শুরু করলাম প্রথম পরবর্তীতে আমি খাজ ছাড়িয়ে আসি টেইলারে টেইলারও খাজ আরম্ভ করলাম তো ক্যান্টিনে তো খাম আরম্ভ করছিল হিলটন কত পয়লা সপ্তাহের বেতন কত দিছিল আপনার নয় পাউন্ড দিছিল নয় পাউন্ড তার থেকে আর ইন্স্যুরেন্স স্ট্যাম্প এটা খাটি আর 7 পাউন্ড কত মানে পেতাম এই পয়সা আপনারা চলে দিত গিয়া মোটামুটি চলে দিত ধরলেও আরও বাঁচত আরও থাকত এই সময় আপনারা বাংলাদেশের যোগাযোগ কিলা করতাম দেশের লোকের যোগাযোগ কিলা এই সময় সিটির দ্বারা আর আর্জেন্ট করছে হইলে টেলিগ্রাম তা বাতও তো আপনারা কোনো করতাম বাত পাবলিক বাতও করতাম একটা বাত আছিল অল গাইড গোল্ডস্টোন স্ট্রিট আর আরেকটা আছিল বেতলান গ্রিন চেসার স্ট্রিট ও দুই বাত তাই বাত তো সপ্তাহে একদিন করতাম না ও সপ্তাহে একদিন ছুটির দিন পয়সা দিয়া করতাম পয়সা দিয়া আচ্ছা তো আপনারা আবার পরে আপনি কাজ শুরু করলা আপনি পরে তো টেইলারিং বিজনেস আইলা পরে টেইলারিং কাম আরম্ভ করলা বিজনেস করছিলেন টেইলারিং ব্যবসা করছিলেন না টেইলারিং ব্যবসা করি নাই টেইলারিং কয়েক বছর করার পরে আমি রেস্টুরেন্ট খুলে নিলাম শিয়ার হইয়া পার্টনার হইয়া দেখুন আর ওয়েস্ট ক্রয়ডন সারিত নাম কিটা দিছিল এটা ফলা আছিল মিনারবা রেস্টুরেন্ট পরবর্তীতে নাম চেঞ্জ করিয়া স্ট্যান্ডার্ড তান্দুরি আছিল ব্যবসা তোমার সফল হয়েছিল খারাপ নাই মোটামুটি প্রথম দিকে ভালো আছে শেষ দিকে কিছু মিসম্যানেজমেন্টের কারণে ব্যবসা তত ভালো আছে না এরপরে এই যে ব্যবসা আপনারা চালাইতা কোনো বর্ণবাদী কোনো আচরণ ফাইতানি সাদলে লাগতো মাঝে মাঝে লাগতো তত বেশি নাই বাট তো আমরা কেয়ারফুল থাকতাম যে বর্ণবাদী আচরণ হইতে পারে মাঝে মধ্যে হয়েছে তা এই সময় তো আপনার 72 তে বিলকলেন যে আপনার বিভিন্ন বর্ণবাদী ঘটনা করতো এটা কিলা ঘটনা করতো বা কিতা দেখছেন আপনারা এখানে দেখছি মেইনলি তো তারা আমরার মানুষের একা ফাইলে মারামারি করতো একটা ঘটনা হইল কি আমার ঘরের সামনে রাত 10টার সময় আমার পাশের ঘরের একজন লোক কাজ থাকি আর অলমন্ডা গোষ্ঠী ঘরের দরজার ইয়েতে ও খাসে আওয়ার পরে চিৎকার দিছে পূর্ণবদ্রে আক্রমণ করছে চিৎকার দিছে চিৎকার দেওয়ার পরে তার ঘরের মানুষ বাইর হইছে চিৎকার হলে কিন্তু ও ঘর তাই বারণির পরে একজন লোকে ছুরি মারি দিল ইয়াং মানুষ তখন তো প্রায় সব ইয়াং আসলো অবশ্য উনি বাসি যেন তো ওনার প্রাণ নষ্ট হয় নাই ওইরকম বর্ণবাদী সাদা হলে এরপরে মেইনলি ব্রিক লেন হান্টন কোর্ট অখনকু যে হান্টন স্ট্রিট আছে লোহানো আছে হান্টন কোর্ট চেসার স্ট্রিট ব্যালেন্স রোড এইগুলোর মধ্যে খেনন স্ট্রিট রোড হইতো বর্ণবাদী আক্রমণ আর বিশেষভাবে একা পাইলে তো আপনারা স্কিন হেডের ফাইসলা নিয়ে সো জিও 1968 আমি আইছি 64 আর স্কিন হেড বাড়ি রয়েছে 1968 এরপরে বিএনপি বাড়িছে এরপরে বিএনপি বাড়িছে বিএনপির উপর নাম স্কিন হেড মানে বর্ণবাদী হল বিভিন্ন রূপ রূপে আইছে কোন সময় মাল্টিজ কোন সময় স্কিন হেড কোন সময় বিএনপি কোন সময় ইডিএল বিভিন্ন নামে নামে আমরা এটা স্কিন হেড আগে রবিবারে দুইটা মার্কেট আছিল ডকল্যান্ড আর ফেটিকটল্যান্ড মার্কেট তো মানুষ সব মানুষ অনেক দূর থেকে আইতো তো স্ক্রিনে রাখলে অনেক তারা দল বান্ধি আইতো আর এক দুইজনের ফাইলে তারা মারতো দোকানের দরজা ভাঙতো ইয়া করতো ও বিরাট ইতারে কমিউনিটি কিলা আছে মোকাবিলা হল এই বর্ণবাদী কমিউনিটি মোকাবিলা করছন অগ্রসর হইয়া আইসন ইয়াং যারা আসলা এরাও আগুয়ে আইসন ইয়াং ভাই ইন্ডিয়ার আসলা এরা তো আইছিল আমরাও আইছি আমরাও সহযোগী আসলাম ফ্রন্ট লাইনে যদিও আমি আসলাম না কিন্তু
হত্যার পরে তো কমিউনিটি আরো আরো একতা হয়েছে, একতা হয়েছে এবং সবাই জাগিয়ে উঠছে, জাগিয়ে উঠছে। আচ্ছা, 71 মুক্তিযুদ্ধ হইলো আপনার, এই মুক্তিযুদ্ধ তো যুক্তরাজ্য প্রবাসের অবদান আপনার হিস্টোরিক্যাল জি। আপনারা এই সময় মুক্তিযুদ্ধ কীভাবে আপনারা অর্গানাইজ বা সহযোগিতা করছেন? আমরা সেই সময় অর্গানাইজ করছি, তখন আমি আওয়ামী লীগের লন্ডন আওয়ামী লীগের শ্রম সেক্রেটারি আসলাম। আচ্ছা, তো আমরা এগুলা অর্গানাইজ করছি, যোগাযোগ করছি, মানুষের মিটিং মিছিলে যাওয়ার লাগে আমন্ত্রণ করছি, চেষ্টা করছি। যুদ্ধের সময় আমরা মানুষের দান করছে, যে মুক্ত হস্তে দান করছে, তখন সেই কোনো কারণ আমরা সবারই একটা চিন্তা আছে যে আমাদের দেশ আছে কি না, আমাদের মা বাবা ভাই বন্ধু আছেন কি না। আমরা তো জানি না, কিচ্ছু জানি না, আমরা কোনো খবর পাই, কোনো খবর পাওয়া খবর পাই না। তো এই এর লাগে আর আমরা সবাই দল মত নির্বিশেষে আস্থা সফতার বলে রুজির দাফার সব বলে দিলে। অনেক মানুষ আছে, আগে খিচা দেওয়া হইতো, আমরা সাধারণ যারা কাজ করতাম খিচা দেওয়া হইতো, তো খিচাটা আনামত খিচা অর্থাৎ না করলে মানুষের দান করছে। নেতৃত্ব সেই সময় আসলা আওয়ামী লীগের নেতা আসলা জনাব মহরম গোসখান সাহেব, তৈয়বুর রহমান সাহেব, সুরত মিয়া সাহেব, মিনাজউদ্দিন, মেম্বর আলী, শামসুর রহমান, মতলিব মিয়া, আরো অনেক নেতা, আরো অনেক আসল, এরা আসল ফ্রন্ট লাইন। আমরা ম্যানচেস্টার তো 32 সভা তো আইতাম, 300 ম্যানচেস্টার আর জি ম্যানচেস্টার তাই 300 সভাইটা। আর বারবিং আমার আফরোজ মিয়া, তো আফরোজ মিয়া অনেক আসল, অনেক আসল জি। ব্রাডফুটের মনোয়ার হোসেন সাহেব, মনোয়ার হোসেন সাহেব এতো পয়লা কাউন্সিলর বলে বাংলা জি, পয়লা কাউন্সিলর, কাউন্সিলর বাঙালির। তো আপনারা কিতা কিতা করতে আর মিটিং মিছিল কোনালা করতে আপনারা? মিটিং তো আমরা করতাম ইস্ট লন্ডনেও বেশি আর বাইরেও করতাম, আর মিছিল করতাম আমরা হাইড পার্ক কর্নার, ট্রাফলগার স্কোয়ার, ট্রাফলগার স্কোয়ার তাই মেইনলি আমরা 10 ডাউনিং স্ট্রিটে যাইতাম, হাইড পার্ক কর্নার থাকিও ট্রাফলগার স্কোয়ার হইয়া আর এই ডাউনিং স্ট্রিটে আইতাম, সময়ে সময়ে ইয়া করতাম। আপনারা স্লোগান কিতা ইতাম মিটিং? স্লোগান তো ছিল এইয়া বুট্টু টিক্কা খান নটে পেনি নটে গান, নটে পেনি নটে গান, এইয়া 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 বুট্টু টিক্কা খান, এইরকম ভাবে স্লোগান, স্বাধীনতার স্লোগান জয়। আপনি অস্পানি সামনে মুক্তিযুদ্ধের সময় দেখছো নিয়ে দেশ ওসমানি সাহেব আপনার দেখা না? ওসমানি সাহেব মুক্তিযুদ্ধের সময় এদেশ আইছেন না। আচ্ছা, ওসমানি সাহেব মুক্তিযুদ্ধের পরে আইছেন, কিন্তু মুক্তিযুদ্ধ তার ভূমিকা কি আছে ওসমানি সাহেব মুক্তিযুদ্ধের সময়? তো তাই তো মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আসলা, তার এক আতর লেখা একটা চিঠি আমার কাছে আছে যে তানরে যে প্রবাসী সরকার মানে তাজউদ্দিন সরকার তারারা দেওয়া একটা চিঠি তা লেখা আমার কাছে আছে, তাহলে 17 এপ্রিল যখন মুজিবনগর সরকার গঠন হয় তখন একটা চিঠি দিয়ে তাহলে উপাধি দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। তো তার তো ঐতিহাসিক রোল প্লে করছেন, তান প্রজ্ঞা তান মেধা তান শক্তি দিয়ে বঙ্গবন্ধু লেখার দেখা হয়েছে, দেখা হয়েছে 69 বঙ্গবন্ধু আসলো লন্ডন, ওই সময় ইলেকশনের আগে আসলো দেখা হয়েছে, তখন এই ইয়েতে দিলশাদ রেস্টুরেন্ট আসিল, দিলশাদ রেস্টুরেন্টের মিটিং হয়েছিল, মতলিব চৌধুরী সাহেব, মতলিব আব্দুল মতলিব চৌধুরী সাহেবের রেস্টুরেন্ট, ওখানে মিটিং হয়েছে, তাই নাইসন তাহলে আমরা মুরব্বী হলে নানাভাবে প্রশ্ন করছেন, উত্তর দিয়েছেন, সহযোগিতা করছেন, সমর্থন করছেন। পরবর্তীতে ইলেকশনের সময় আমরা ইয়েতে একটা জিপ লইয়া দেওয়া হয়েছিল বাংলাদেশ লন্ডন থেকে
ইলেকশন পরিচালনার ইলেকশন আপনারা তো এই সময় আগরতলার ষড়যন্ত্র মামলাতে তাহলে উদ্ধার করার লাগে কিউসি ফাটাইছিল লড়াই এর আগে ইয়ার আগে এর আগে দুজন কিউসি ফাটানি কিউসি ফাটাইছিল এখন আমরা চান্দা তরছি আমি একটা আর একজন সদস্য আসলাম আগরতন্ত্র ডিফেন্স কমিটি ডিফেন্স কমিটি আমি একজন সদস্য আসলাম আচ্ছা আপনি এই তো তারা তো আপনারা তো আসল তো মুক্তিযুদ্ধ এই বিলাত প্রবাসন তো কত ঐতিহাসিক অবদান হ্যাঁ মুক্তিযুদ্ধের প্রথম যখন আরম্ভ হইল আমরা একটা কভেন্ট্রি কনভেনশন এটা ওঠাতো আমরা এক হই তখন লন্ডন থেকে 37 জন ডেলিগেট যাওয়ার কথা প্রত্যেক এরিয়াতেই বাটি বাটি বাঘ করে করে দেওয়া হয়েছে কারণ সব মানুষের তো অ্যাকোমোডেট করা যেত না এর লাগে এই 37 জনের লগে আমিও একজন কমিউনিটি কনভেনশনের সদস্য আসলাম কেন আমরা দল মত নির্বিশেষে সবাই আবু সৈয়দ চৌধুরীর নেতৃত্বে এরপরে একটা স্টিয়ারিং কমিটি হয় স্টিয়ারিং কমিটি বার্মিংহামর বুইয়া জহরুল হক বুইয়া জহরুল হক বুইয়া শেখ মান্নান শেখ মান্নান ডক্টর কবির চৌধুরী মন্নান মনোয়ার চৌধুরী শামসুর রহমান কবির চৌধুরী আসলাম কবির চৌধুরী আসলাম মতিন চৌধুরী আসলা না মতিন চৌধুরী আসলা নিয়ে না বাট স্টিয়ারিং কমিটি রয়েছে 5 জন ওটাই নেতৃত্ব দিচ্ছে ওটাই নেতৃত্ব দিচ্ছে সারা মুক্তিযুদ্ধ আপনার অবদান তো ঐতিহাসিক এগুলো আপনার কারণেই তো আপনার দেশ আপনার যে সাপোর্টে এবং এটা কি আপনার ফয়লা বলে প্রবাসী পক্ষ থেকে আপনার মুক্তিযুদ্ধ হলে আপনার 1 লক্ষ রাইফেল কিনে দেওয়া হয়েছে এটা এটা কি মুক্তিযুদ্ধ হলে যুদ্ধ করার লাগে 1 লক্ষ রাইফেল কিনে দেওয়া হয়েছে হ্যাঁ অস্ত্র শস্ত্র দেওয়া হয়েছে সম্পৃক্ত আছেন অনেক সমাজসেবা করার সারা জীবন ধরিয়া আপনি কোন কোন সংগঠন লোক আপনি কমিউনিস্ট সংগঠন জড়িত আসলে এবং কখনো আসেন আমি পয়লা 1965 তৎকালীন বর্তমান বাংলাদেশ ওয়েলফেয়ারের নাম আছিল পাকিস্তান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অক্টার সাথে জড়িত হই অক্টার জয়েন্ট সেক্রেটারি আসলাম জি জি আর পরে বাংলাদেশ সংগ্রামের সময় তো আমরা এগুলা স্টিয়ারিং কমিটি জড়িত আসলাম স্টিয়ারিং কমিটি জড়িত আসলাম স্টিয়ারিং কমিটি অ্যাকশন কমিটি অ্যাকশন কমিটিগুলা মানে স্টিয়ারিং কমিটির লোকে নাই অ্যাকশন কমিটি লন্ডন অ্যাকশন কমিটি যেগুলো আছে কয়েকটাও আছে অ্যাকশন কমিটি বাট মেইনলি আছে গোস্বান সাহর নেতৃত্বে আর তৈব রহমান সাহর নেতৃত্বে লন্ডন অ্যাকশন কমিটি অর্ডার লগে আসলাম আমরা মিটিং মিছিল করছি সাহেব সাদা তুলছি বালাগঞ্জ সমিতিটা আপনার কবে হল আমরা বালাগঞ্জ সমিতি করছি 25 জুন 1988 বর্তমানে এটার নাম বালাগঞ্জ ওসমানীনগর না বর্তমানে এটার নাম হইল কি প্রবাস প্রথম আসিল প্রবাসী বালাগঞ্জ আদর্শ উপজেলা সমিতি বর্তমানে এটা আমরা আর উপজেলাটা 2 ভাগ হওয়ায় আমরা এটার নাম রাখছি প্রবাসী বালাগঞ্জ ড্যাশ উসমানীনগর আদর্শ সমিতি জি জি এটা তো আপনার ফাউন্ডার প্রেসিডেন্ট জি আমি আসলাম প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আমরা এডুকেশন ট্রাস্টটা হবে ও এর 3 বছর পরে এই সমিতির উদ্যোগে আমরা 1991-এর 10 ফেব্রুয়ারি এটা অফিসিয়ালি উদ্বোধন করছি কিন্তু এটার কাজ আরম্ভ হয়েছে সমিতি গঠন হওয়ার পরেও আমরা একটা এডুকেশন ট্রাস্ট করবার চেষ্টা আরম্ভ করছে তখন আমরা নাইনটিন নাইনটি ওয়ানে যখন আমরা করি তখন বিলাতে ইউরোপে আমেরিকায় কোথায় কোনো ট্রাস্ট আছে এডুকেশন ট্রাস্ট আসিল না এডুকেশন ট্রাস্ট বা ট্রাস্ট শব্দ আসিল না আমরাও প্রথম প্রবাসে আমরাও আপনারা এই যে ট্রাস্টের বর্তমান মেম্বার সদস্য সংখ্যা হতই বা বর্তমান সদস্য সংখ্যা লাগে আর 3,738 জন যেমন আপনারা ফান্ড কত কোটি টাকা ফান্ড আছে বর্তমান সময়ে 13.5 কোটি টাকা আছে ফান্ড আছে এটা বাংলাদেশের ফান্ড আছে বাংলাদেশের ফান্ড আছে আচ্ছা আপনার আর কোন সংস্থালে জড়িত আছেন আর তো আমি বাংলাদেশ সেন্টারের বর্তমান ভাইস চেয়ারম্যান পার্মানেন্ট মেম্বারও আমি 96-এ বোধহয়
যখন সোনালী ব্যাংক বন্ধ করে হলো, কত ইংরেজি ছিল আমি বলে লেখছি, এটার আমি আসলাম আহ্বায়ক, আর সেভ দি নাম আছে সংগঠনের সেভ দি সোনালী ব্যাংক, এটা অবশ্যই আমার আমার এলাকার একটা সংগঠন করা হয়েছে 1982 ইংরেজিতে, নাম কিটা? নাম প্রবাসী কুরুয়া সমাজ কল্যাণ সমিতি, এটার আমি আসলাম প্রতিষ্ঠাতা সেক্রেটারি, আর শফিকউদ্দিন নামে আমরা গ্রামরু আর ভদ্রলোক তাই নাসলা এটার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, এটা দিয়ে আমরা এলাকার হসপিটাল করছি, ক্লিনিক করছি, পশু হাসপাতাল করছি, রাস্তাঘাট করছি, যতটুকু ব্যবসা করছি আমরা, এবং আমি কুরুয়া একটা মাদ্রাসা, দাখিল মাদ্রাসা আছে, এটারও আমি কিছুদিন সভাপতি আসলাম। আপনার ছেলে মেয়ে হয়েছিল? আপনার আমার এক ছেলে চার মেয়ে। আচ্ছা, সকলে লেখাপড়া করছে? জি সকলে বললাই দিলে, আমার ছেলে তো ইনশাল্লাহ আপনার দয়ে মাস্টার করিয়া পিএইচডি কমপ্লিট করছেন না, বাট আসেন। আচ্ছা, আমি আমরা শেষ পর্যায়ে যাচ্ছি কবির ভাই, আপনার কাছে অনেক জিনিস জানা দরকার আছে। আমি একটা জিনিস জানতাম আপনার কাছে, যে আমরা তো কমিউনিটি আপনার যে আওয়ার পরে দেশ সমাজ পাইছিল দেশ ভাইয়া, আর বর্তমানে যে আমরা সমাজ কমিউনিটি আলহামদুলিল্লাহ আমরা কমিউনিটি অনেক আগবাইছে। জি, তো এই যে আমরা আগুয়ান এটা যদি আমরা দৌড়িয়ে রাখতাম চাই, তা আমরা কিতা করা দরকার আপনার? আমার বিয়ার শুধু আপনার কিতা উপদেশ? আমার ব্যক্তিগত উপদেশটা ওইল ওইটা, যে সমাজের আগে নিতে হইলে একতার প্রয়োজন, একতা ছাড়া কোনো সমাজ কোনো পরিবারও উন্নতি হয় না। তো মাশাআল্লাহ আমরা আইয়া যেটা দেখছিলাম, আমরা হাইয়া তো সিটি লেখাইবার লাগে মানুষ লাইন ধরিয়ে বই থাকতো, সিটি লেখার মতন মানুষ, বাংলা সিটি লেখার মতন, ফর্ম ফিল আপ করার মতন খুব কম মানুষ আসলা। তো ওখান কিন্তু আমরা গড়ে গড়ে আল্লাহ দিলে ডিগ্রি দেওয়া, গ্রাজুয়েশন করছেন, মাস্টার করছেন, বহুত অগ্রসর হয়েছে। এক হইয়া চলতাম সমাজের, আরো আগাইতাম পারমু সমাজের ছোটখাটো জিনিস নিয়ে দ্বিধাদ্বন্দ্ব না করিয়া, বৃহত্তর স্বার্থে ব্যক্তিগতভাবে আপনার সাথে ব্যক্তিগত মনোভাব যদি আপনার আমার থাকে, কিন্তু বৃহত্তর স্বার্থে এইটারে বাদ দিয়া একভাবে আমরা ধন্যবাদ আপনার, আবারও থ্যাংক ইউ জানাম। থ্যাংক ইউ আপনি আমার আমন্ত্রণ করছেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা কথা শুনছিলাম আমাদের কমিউনিটির অগ্রজ ব্যক্তিত্ব আলহাজ জনাব কবিরউদ্দিন সাহেবের কাছ থেকে। ওনার কাছে অনেক কিছু জানার এবং শোনার ইচ্ছা ছিল, সময়ভাবে শুনতে পারিনি। আশা করি আপনাদের এই সংক্ষিপ্ত আলোচনাটা ভালো লেগেছে। আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকুন। আগামী অনুষ্ঠানে অন্য কোনো অতিথি কথা হবে, দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।